লোকসভা নির্বাচনের জন্য তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি। বৃহস্পতিবার মাত্র 9 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। সকল প্রার্থী তামিলনাড়ুর। তালিকার সবথেকে বড় চমক তেলেঙ্গানা প্রাক্তন রাজ্যপাল তামিলসাই সুন্দররাজন। চেন্নাই দক্ষিণ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। এছাড়া তালিকায় নাম রয়েছে বিজেপির তামিলনাড়ুর সভাপতি কে আন্নামালাইয়েরও। কোয়েম্বাটোর কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আন্নামালাই। কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগান প্রতিদ্বন্দ্বিতা করবেন নীলগিরি কেন্দ্র থেকে। গত মঙ্গলবার তেলেঙ্গানা রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেন তামিলসাই সুন্দররাজন। তারপর তিনি তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টিতে ফের যোগ দিয়েছিলেন তামিলসাই। তাঁকে দলে স্বাগত জানান আন্নামালাই। এর দুদিন পরই তামিলনাড়ু থেকে তাঁকে প্রার্থী করা হলো। তামিলনাড়ুতে অবশ্যই পদ্ম ফুটবে তিনি জোর দিয়েছিলেন। তামিলসাই আন্নামালাই এবং এল মুরুগানের পাশাপাশি দলের বিশিষ্ট নেতা পন রাধাকৃষ্ণন এবং ডক্টর এস এস ষণ্মুগমকেও প্রার্থী করা হয়েছে। রাধাকৃষ্ণন প্রার্থী হয়েছেন কন্যাকুমারী থেকে আর ষণ্মুগম ফেলোর। তামিলনাড়ুতে 39টি লোকসভা আসনের মধ্যে 20টি আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করেছে বিজেপি। বাকি 19টি আসনে প্রার্থী দেবে এনডিএ শরিকরা। 4টি আসনে আঞ্চলিক দলের প্রার্থীরাও পদ্মচিহ্ন নিয়ে লড়বেন। বিজেপিকে দীর্ঘদিন ধরে সমর্থন করে এসেছেন বহিষ্কৃত এআইডিএমকে নেতা ও পনিরসেলভাম, কিন্তু তাঁকে কোনো আসন দেওয়া হয়নি। এর আগে 195 জনের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বিজেপি। তারপর 72 জনের একটি দ্বিতীয় তালিকা প্রকাশ করেছিল গেরুয়া শিবির। বৃহস্পতিবার 9 জনের তৃতীয় তালিকা প্রকাশ করা হলো। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।